হত্যা নে আত্মহত্যা তদন্তর আওতাত সমগ্র বিষয় ছয় মাইলর পূর্বাসা এপার্টমেন্টত যেটু ঘটনা সংঘটিত হয়েছে নতুন নতুন তথ্য পোহরলৈ আহিয়ে আছে। বিবাহিত আছিল হেনো অঞ্জু দর্জির রহস্যজনক মৃত্যুর সঙ্গে সাঙুর খোয়া এগারী হাউলির বরবালা গাঁওয়ার মণি খান, দুটা সন্তানের পিতৃ এই মণি খান। তিন মাহ পূর্বরপরাই এপার্টমেন্টত প্রথম মহলাত দুইগী আছিল। ফ্ল্যাটর মালিকক দুয়োগী বিবাহপাশত আবদ্ধ হওয়ার কথা জানাইছিল, কিন্তু তার পরিবর্তে পরিয়ালের লোকে কৈছিল যে লিভিনত আছে, অর্থাৎ বিয়া হওয়ার কথা পরিয়ালের লোকে গম পোৱা নাছিল। কাঠর ব্যবসায়ীর সঙ্গে কাম করে বলে মণি খানে পরিয়ালের লোকক জানিবলে দিছিল। ভাতৃ সেই মর্মে ভিডিও কলত তেওঁৰ সঙ্গে কথা পাতি জানিছিল যে এওঁ সঁচাকৈয়ে কাঠর দোকানতে কাম করে, মাঝে সময়ে হলেও কাঠর দোকানের পাছফালে থাকা সেইসমূহও দেখুৱাইছিল। এটা সপ্তাহৰ পূর্বে ব্যবসায়ীর কামত মণি খান বাহিৰলৈ গৈছিল। ছয় মাইলর পূর্বাসা এপার্টমেন্টর ফ্ল্যাটত উদ্ধার হয়েছিল বোকাজানের অঞ্জু দর্জির উপলি যাওয়া একটা মৃতদেহ, যেটু খবর নিজেই জানাইছিল মণি খানে সত্তাধিকারীক ফোন করে হোয়াটসঅ্যাপ কল যোগে, যে বহুদিন হল খবর অহা নাই মূলে, এবার আপনি করে চাওক। আর সেই ঘটনা চার পাছ দত্তাধিকর উপস্থিতি মৃতদেহট উদ্ধার করা হয়েছিল। আর তার পূর্বে বন্ধুর সত্যিও পার্টি করেছিল, অঞ্জু দর্জির সঙ্গে পার্টি করেছিল মণি খানের বন্ধুয়ে। কেবাটাও চাঞ্চল্যকর তথ্য আছে, শেহতীয়াকৈ বিবাহিত বলে পোহরলে আহিছে। বরপেটার সাংবাদিক নিরঞ্জন দাসে আমাক জানাইছে দুটি সন্তানও আছে। গন্ধ ওলাইছে যেতিয়া দণ্ডাধীশ গৈছে তাত উপস্থিত হয়েছে, বিছনাত পড়ে থাকা অবস্থা উদ্ধার করা হয়েছে। অঞ্জুর দেহর পিছফালে আঘাতর চিন স্পষ্ট হয়ে আছে। ডিএমসিএইচত মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, এতিয়ালৈকে অবশ্য তার ফলাফল অহা নাই, আমি অপেক্ষা করব। বিউটিশিয়ান হম বলে চারি মাস পূর্বে গুয়াহাটিলে আসছিল অঞ্জু, কামো করে আছে বিউটি পার্লার, কিন্তু মণি খানের সঙ্গে কেনেক চিনাকি হল সেই কথা কোনেও নাজানে। আর এই মুহূর্তে আমি নিরঞ্জন দাস আর হীরকজ্যোতি মালাকরের সঙ্গে সংযুক্ত হয়েছো। আমার কথাখিন আধরুয়া হয়েছিল ইয়ার পূর্বর বুলেটিনত। নিরঞ্জন দাস, আপনার ওসর সেই প্রশ্নটা লো আসি, আত্মহত্যা বলে ঘনিষ্ঠ লোকসক কৈছিল, কিন্তু সেয়া হত্যা বলে ইতিমধ্যে পরিয়ালের লোকেও কব বিচারিছে, কথাখিন এটা অস্পষ্ট হয়েছে, সবিস্তারে জানিম আপনার নিরঞ্জন। নিশ্চয়কৈ যেতিয়া মৃত্যু হয়েছিল অঞ্জু দর্জি নামৰ যিগৰাকী ছোৱালী আছিল তেওঁৰ যেতিয়া মৃত্যু হয়েছিল, তেতিয়া বৰবালা গাঁৱত এটা খবৰ ওলাইছিল যে মণি খানৰ দ্বিতীয় পত্নীয়ে আত্মহত্যা কৰিছে। আৰু এই খবৰটোৱে প্ৰথমতে সবিস্তাৰে আহিছিল যে তেওঁলোকে জানিছিল যে মণি খানৰ দ্বিতীয় পত্নী যিগৰাকী আছিল তেওঁ আত্মহত্যা কৰিছে, কাৰণ মণি খানে প্ৰথমতে বিবাহিত আছিল, তেওঁ দুটা সন্তানৰ পিতৃ, আচলতে এগৰাকী তেওঁৰ কন্যা আছে আৰু এগৰাকী ল'ৰা আছে। স্পষ্টীকরণ বিচারি লৈছো যে ইয়াতে কোৱা হৈছে পৰিয়ালৰ লোকে কৈছে তেওঁলোকে লিভিনত থাকে বুলি, আৰু আপুনি কৈছে ঘনিষ্ঠসকলে বিয়া হোৱা বুলি কৈছে, গতিকে এই ক্ষেত্ৰত কথাখিনিতে অকণমান পাক আছে। নিশ্চয়কৈ যিবিলাক আচলতে তেওঁৰ ঘনিষ্ঠ বন্ধু আছে তেওঁলোকে জানিছে যে মণি খানে দ্বিতীয় বিবাহ কৰাইছে, আৰু সেইগৰাকী দ্বিতীয়গৰাকী পত্নী গুৱাহাটীত থাকে, ক'ত থাকে কি থাকে ইমান বিতংভাৱে কোৱা নাই, কিন্তু তেওঁলোকে জানে যে দ্বিতীয়গৰাকী পত্নী গুৱাহাটীত থাকে, আৰু তেওঁ মাজে সময়ে তেওঁ গুৱাহাটীত নিজেও থাকে আৰু সেই দ্বিতীয়গৰাকী পত্নীৰ লগত থাকে, যদিও তেওঁ বেছিভাগ সময় ঘৰতে থাকে আৰু কাঠৰ ব্যৱসায় কৰে। এই ক্ষেত্ৰত কিন্তু ক'ব লাগিব মণি খানৰ যিখন ঘৰ সেই ঘৰখন যথেষ্ট সন্মানজনক ঘৰ বুলি আমি জানিব পাৰিছোঁ। তেওঁৰ পিতৃয়ে কাউন্সিলৰ আছিল আৰু তেওঁৰ পিতৃ সামাজিকভাৱে যথেষ্ট সক্ৰিয় আছিল, আৰু মণি খানকো যিখিনি লোকে জানে মণি তেওঁলোকে কৈছে যে মণি খান এজন ভাল ল'ৰা আৰু তেওঁ সকলোৰে লগত মিলি মিলা মিছা কৰি থাকে, তেওঁৰ বিষয়ে কোনো ধৰণৰ বেলেগ ধৰণৰ কোনো ধৰণৰ আমি কথা জানিব পৰা নাই যে তেওঁ কোনোবা হত্যা কৰিব বা এনেধৰণৰ কথা সাধাৰণতে তেওঁলোকে বিশ্বাস কৰি ল'ব পৰা নাই যিখিনি লোক আছে, কিন্তু কথাটো যিহেতুকে হত্যাৰ কথা আহি পৰিছে, সন্দেহ কৰা হৈছে, এইটো স্বাভাৱিকতে সন্দেহ কৰিব, কাৰণ তেওঁৰ দ্বিতীয় পত্নী বুলি তেওঁলোকে জানে আৰু যিহেতুকে তেওঁৰ পৰিয়ালৰ লোকে লিভিনত থাকে বুলি জানে। হীৰক কথাটো গম পাইছে যে লিভিনত থকা বুলি ইতিমধ্যে পৰিয়ালৰ লোকে ভাষ্য সংগ্ৰহ কৰোঁতে ভায়েকে কৈছে, আৰু ইতিমধ্যে নিৰঞ্জন দাসে কৈছে যে তেওঁৰ ঘনিষ্ঠসকলে কৈছে তেওঁলোকে বিয়া পাতি লৈছে, অৰ্থাৎ মিছা মাতিছিল, সেইখিনি কথা আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ। শেহতীয়াকৈ আপুনি যিহেতু ভাষ্য সংগ্ৰহ কৰিছিল,
চক এতিয়া গোটেই বিষয়টো ৰহস্য আৱতত সোমাই পৰিছে। মই পূৰ্বতে উল্লেখ কৰিছোঁ যে ইতিমধ্যে যিহেতু মণিখানে দ্বিতীয় বিবাহ কৰিছে বুলি কিছু বন্ধুৰ আগত প্ৰকাশ কৰিছে, কিন্তু যিসকল তেওঁৰ যিসকল অঞ্জুৰ আচলতে আত্মীয় বা অঞ্জুৰ ঘৰৰ মানুহ আছে তেওঁলোকক লিভিঙত থকা কথা প্ৰকাশ কৰিছে। কিন্তু এইখিনি চাব যদি যায় যোৱা বিগত তিনিমাহ ধৰি সেই যিটো পূৰ্বচা এপাৰ্টমেণ্ট আছে পূৰ্বচা এপাৰ্টমেণ্টত তিনিমাহ ধৰি অঞ্জুৰ সৈতে তেওঁ লিভিঙত আছিল বুলি জানিব পৰা গৈছিল। আৰু বিশেষকৈ ক'ব বিচাৰিম যে যি সময়ত আচলতে ফ্লেট লোৱাৰ সময়ত নথি পত্ৰ দিব লাগে সেইবোৰত কিন্তু তেওঁলোকে বিবাহিত বুলি দেখুৱাইছিল। কিন্তু এতিয়া যি আৰক্ষী তদন্ত, এই আৰক্ষী তদন্ত অতি সূক্ষ্মগতিত বা অতি ভালদৰে আগবাঢ়িছে, কিন্তু আৰক্ষীয়ে যদিহে সকলো তদন্ত সকলোবোৰ আগবাঢ়ি যাব যদিহে মণিখানক আটক কৰিব পাৰে। ইতিমধ্যে মণিখানৰ যিটো মোবাইল ফোন আছে মোবাইল ফোনটো ছুইচ অফ হৈ আছে, তেওঁ কোনো ধৰণৰ সুমূহূৰ্ত লাভ কৰা নাই। আৰু আৰক্ষীয়ে এটা কথা স্পষ্টকৈ চাইছে যে আচলতে সেয়া হত্যা নে আত্মহত্যা এনেধৰণৰ ঘটনা চাইছে। আৰু তেওঁলোকে দেখিছে যে আঘাতৰ চিন, বিশেষকৈ পিঠিৰ ডিঙি পিছফালে আঘাতৰ চিন, দুটাকৈ আঘাতৰ চিন আছে। তাৰ পৰা এটা কথা তেওঁলোকে উমান কৰিছে যে সেয়া হয়তো হত্যাকাণ্ড হ'ব পাৰে। আৰু যিটো ঘটনা সংঘটিত হৈছিলে হয়তো এসপ্তাহ পূৰ্বে এই ঘটনাটো সংঘটিত হৈছিলে, আৰু এসপ্তাহ পূৰ্বে সংঘটিত হোৱাৰ পিছত শুকুৰবাৰেই এই যি মৃতদেহ সেই মৃতদেহ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। আৰু শুকুৰবাৰৰ পূৰ্বৰ পৰা অৰ্থাৎ দুই তিনিদিনৰ পূৰ্বৰ পৰা সেই অঞ্চলটোত যিহেতু বা ফ্লেটটোত গোন্ধ ওলাই আছিলে, গোন্ধ পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল। আৰু তাৰপিছতে তেওঁলোকে ভাবিছিল যে কিবা অন্য কিবা সামগ্ৰী গোন্ধ ওলাইছিলে, কিন্তু পিছলৈ যেতিয়া ফোনটো আহিছিল মণিখানে যি সময়ত স্বত্বাধিকাৰীগৰাকীলৈ ফোন কৰিছিল বা ফ্লেটৰ যিগৰাকী গৰাকী তেওঁলৈ ফোন কৰিছিল, আৰু ফোনখনত কোৱা হৈছিল যে বহুদিন তেওঁ অঞ্জু খা খবৰ পোৱা নাই, অঞ্জু ঘৰটোত কি হৈ আছে, অঞ্জু আছেনে নাই, এনেকৈ ধৰণৰ চাবলৈ কৈছিল। আৰু যি সময়ত তেওঁ হোৱাটছএপ কল কৰি কৈছিল, আপুনি সেই কথা জনাইছে। দুটামান ভাষ্য আমি শুনাই ল'ব বিচাৰিছোঁ শেহতীয়াকৈ। হীৰকজ্যোতি মালাকৰ, নিৰঞ্জন দাস, আপোনালোক দুয়োগৰাকী অকণমান লাইনত থাকক, আমি এটা ভাষ্য শুনাই ল'ব বিচাৰিছোঁ এই মুহূৰ্তত। লিভিং ৰিলেশ্যন মে তা না কোন কোন সি স্যার কে স্যার ও মণিখান মণিখান ও কি তো করতে গে ও বিজনেস করতা হয় বলা তা মেরে পেছান দে আমনা মর সব মর সব হে মেরে পাস হ্যাঁ ভিডিও ভিডিও ভি হে ফটো ভি হে হ্যাঁ হে হে কিতনা দিন তক ও একই সাথ থা ও লোকা লিভিং রিলেশন আবি বহুত বহুত মহিনা সে চল রহা হোগা শায়দ উসকে ঘর কহাঁ থে ও উসকা বারে মে তো ইতনা পতা নেই মেনে ভি ভিডিও কল ভি দেখা হে উসকো क्या क्या हुआ को उसका बारे में तो क्या हुआ खबर खबर कितने मिला और खबर मेरे को यहाँ से ये पोस्ट ऑफिस से यहाँ का पोस्ट ऑफिस से वहाँ पोस्ट ऑफिस में भेजा था मेरे को ठीक है बगाजन में तो पुलिस हम लोग का घर पे आया हुआ था शक अभी कैसे बोले ऐसा बीमार उमार तो कुछ भी नहीं था सुसाइड भी तो नहीं कर सकता है ना मर्डर ही होगा शायद लेकिन इतना शोर भी हम भी बोल नहीं सकते है ना हम भी खुद मेरे आँख से तो देखा नहीं है ना मैंने भी क्या बताया मोनिखान को आपको फोन किया नहीं 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 उसका फोन भी स्विच ऑफ है अभी स्विच ऑफ गोली पे ओनर इसले ओनर हाथ में गम पाइसिले या मालिक मालिक कौन असल असल বহুদিন মানে ধৰক তেখেতলোকে যোগাযোগ নাই তেনেকৈ কৈছিলে ধৰক যোগাযোগ নাই ৰুমটো মানে ধৰক এবাৰ চাই দিব মানে কিবা ধৰণৰ কৈছিলে তেখেতে আহি চালেহে কি ধৰক ৰুমটোৰ লগত এই গোন্ধ পাইছে তাৰ লগে লগে প্ৰশাসনক জনালে পুলিচ প্ৰশাসনক তেখেত ব্যৱসায় আছে বুলি জানো আৰু কি ব্যৱসায় আছে বুলি গম নাপাওঁ আজিতো থাকোঁতে বহুদিনৰ পৰা আছে থাকোঁতে লাষ্ট আমি ধৰক আপোনাৰ আজি ধৰক এসপ্তাহ বা পোন্ধৰ দিনৰ আগত এনেকৈ মানে ধৰক দেখা নালাগে আৰু একজেক্ট ডেটটো মনত নাই মানে সময়টো মনত নাই কিমান সময় দেখিছিলোঁ হীৰক আপুনি সংযুক্ত হৈ থাকক। নিৰঞ্জন, এটা বিষয় জানিব বিচাৰিম আপোনাৰ পৰা যে মণিখান যিহেতু এতিয়া নিখোজ হৈ আছে কোনো ধৰণৰ সন্ধান লাভ কৰিব পৰা হোৱা নাই, তেওঁৰ প্ৰথমা পত্নীৰ কিবা পৰিচয় মুহূৰ্তত জানিব পৰা হৈছে নেকি? দুটা সন্তান থকা বুলি কোৱা হৈছে, লগতে আপুনি জনাইছে যে এটা পৰিচিত নাম তেওঁলোকৰ এটা পৰিয়ালটো বৰপেটাত এটা তেওঁলোকৰ নাম আছে আৰু তাৰে পৰিয়ালৰ এটা সন্তান মণিখানে এনেকুৱা ধৰণৰ কাণ্ড সংঘটিত কৰাটোতো অঞ্চলজুৰি এই মুহূৰ্তত আশ্চৰ্য প্ৰকাশ কৰিছে। এই মুহূৰ্তত জানিব বিচাৰিম পৰিয়ালে এই বিষয়টোক লৈ কি ধৰণৰ মন্তব্য প্ৰকাশ কৰিছে, ক'ত বৰ্তমান আছে মণিখান, কিবা তথ্য পৰিয়ালে সদৰি কৰিছে এই মুহূৰ্তত।
আসলতে পরিয়ালের লোকে কোনো তথ্য সদরি করা নাই, কারণ তেওঁলোকেও এটা এটা ডুমুজাত পড়ি আছে কি হয়েছে আসলতে ঘটনাটো। কিন্তু যেহেতুকে তেওঁলোকৰ লগত নিশ্চয় কিবা সংযোগ থাকিব বা যোগাযোগ করব, কিন্তু সেই কথাটো প্রকাশ নকরে, কারণ তেওঁলোকৰো কথা আছে, গতি গোটেই কথাখিনি তেওঁলোকে প্রকাশ করা নাই। আর এই ক্ষেত্রে আমি পত্নীর পরিচয় গোটেখিনি আমি লওয়া নাই বা তেওঁলোকেও কব বিচারা নাই। ওচরের মানুষখিনিও ভালদরে পত্নীর কি বিষয়ে কত আসিল বা কত ঘর আসিল সেই বিষয়ে আমাক অবগত করা নাই। যেখানে আমি লোক পাইছো সেই লোকসকলক সুদিছিল, তেওঁলোকে পত্নীর বিষয়ে বিশেষ নাজানো বলে কৈছে, কত ঘর আসিল কি আসিল ঠিক সবিশেষ আসলতে আমি তথ্য সংগ্রহ করি। নিরঞ্জন দাস, আপনি অকমান সময় লাইনতে থাকিব, আমি আমি হীরকর ওসরে যাব বিচারছো। হীরক, এটা এইটো খবর তার সমান্তরালক আসিল যে মৃত্যুর পূর্বে, অর্থাৎ যেতিয়া এই ঘটনাটা পোহরলে আহিছিল তার পূর্বতে পার্টি করেছিল মণি খানের কোনো সতীর্থর সহিতে অঞ্জু দর্জিয়ে, মণি খান নথকা অবস্থাত চক পার্টি কৈছে নাই এতিয়ালৈকে কোনো ধরনের তথ্য লাভ করা নাই বা আরক্ষী অনুসন্ধান এই কথা স্পষ্ট হয়ে পড়ব। কিন্তু যে সময় আমি ফ্লেটর সিকিউরিটি গার্ড আসছিল সুদিছিল বা প্রশ্ন উত্থাপন করেছিল, কৈছে যে এই সময় যি অঞ্জু আসল অঞ্জুর কোনো ধরনের অঞ্জুর সেই ঘরটলে কোনো অহা নাই, কেবল মণি খানে আহে আর মণি খানের আত্মীয় বা কোনো ধরনের লোক অহা নাই বলে এই কথা কৈছে। কিন্তু আরক্ষী যে তদন্ত সেই তদন্ত স্পষ্টকে ওলাই পড়ব, কিন্তু এই মুহূর্তলৈকে সেই পার্টি কৈছে নাই বা কি হয়েছিল সেই কথালেকে এতিয়ালৈকে জানিপরা হওয়া নাই। আর একটা কথা চাব যে যদি পার্টি কৈছিল হয়তো যি প্রতিবেদন বা যি মৌনত প্রতিবেদন আছে মৌনত প্রতিবেদন সকল স্পষ্ট হয়ে পড়ব, আর আঘাতের চিন্তু স্পষ্ট হয়ে পড়েছে আর সকল বিষয়টি এটা রহস্য আবর্তত সোমাই পড়েছে। আমি অপেক্ষা করব লাগবে, জি এম সি এইচত মরণোত্তর পরীক্ষা লগেলগে করা হয়েছিল, তারপিছরপর এতালে মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন অহা নাই। আমি অপেক্ষারত সেই প্রতিবেদনলৈ, আপনার জড়িয়ে নিউজ এইটিনের দর্শকক আমি জানাম। দুইগীক ধন্যবাদ জানাম, নিরঞ্জন আর হৈরক, আপনাদের শেহতাক সবিস্তারে জানাইছে বিষয়টি সন্দর্ভত। আর দুটাক ভাষ্য আছে, আমি আগ্রহ বিচার মামী দিদি মরিছে কৈছে কৈছে আর তাতে থানা যে কিবা পোস্ট মর্টম করে বলে তাতে রাখি কিনে আছে কৈছে এনেকা কৈছে। কি হব পারে, কিয় কেনেকে মৃত্যু হল মৃত্যু তো না জানে, দেখি পাওয়া নাই না, বিছনাতে তো পড়ি থাকে এনেকা ফোনতে দেখি পাইছে, তো কি পড়া এনেকা হয়েছে করি পারা নাই না, ধরিব পারা নাই। কেতিয়া আহিছিলে তেখেত গুৱাহাটী, কেতিয়া আহিছিলে? চার মহিনা পাঁচ মহিনা হয়েছে নাকি? কি করিব আহিছিলে গুৱাহাটী? তাতে এটু তাই সাথী তাতে কাম করে কিনা বই থাকে, বিউটি পার্লার। তাতে তাতে কাম করে থাকিছিলে। কথা পাতিছে তো মমি ভিডিও কল করিবি কইছে। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।